ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি হিসেবে কতটা অনন্য ছিলেন, তার সমগ্র জীবন থেকে একজন ইসলাম ধর্মালম্বী মানুষ কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, কিভাবে আরো স্মার্ট হতে পারে, লেখক তার পুরো বইটিতে সে বিষয়ে আলোকপাত করে গিয়েছেন এবং এজন্যই এই বইয়ের নাম দিয়েছেন বি স্মার্ট উইথ মুহাম্মদ। আমরা এতদিন ধরে এই বইয়ে নবীজির শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার নবুয়ত প্রাপ্তির সময়, তার শেষ বয়স, তার বৈবাহিক জীবন, তার ইসলাম প্রচারের প্রারম্ভিক সময় এবং তার যুদ্ধে অংশগ্রহণ এবং যুদ্ধের কৌশল, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা বিগত পর্বগুলোতে জেনেছি। আমরা এই শেষ পর্বে নবীজির শেষ দিকের যুদ্ধ জয়ের যে অংশটি সেই সম্পর্কিত বিষয়াবলী সম্পর্কে জানবো এবং নবীজির সমগ্র জীবন থেকে কি কি শিক্ষা নেওয়ার আছে বলে লেখক আমাদের জানাচ্ছেন সেটাও জানবো। সফল পরিবর্তনের জন্য দরকার সফল নেতৃত্ব। সফল নেতৃত্ব মানে লোকেরা আগে যা চায়নি তা চাওয়ার স্পৃহা জাগিয়ে তোলা এবং পাওয়ার ব্যবস্থা করা। নেতৃত্ব মানে লোকেরা যখন মনে করেছে কিছু পারবে না তখন তাদের দিয়ে তা করান। একজন নেতা ঝুঁকি নেন, সুযোগ খোঁজেন, তিনি এমন কিছু দেন যাতে মানুষ বিশ্বাস করে, অর্জনের জন্য মানুষকে অনুপ্রাণিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন তখন শহর জিনিসটার নতুন সংজ্ঞা দেন, নতুন সম্পর্ক গড়েন, বিশ্বাসের জন্য মানুষকে নতুন দর্শন দেন। নেতা হওয়া যদিও সহজাত গুণ, তবে এটা শেখাও যায়, প্রয়োগ করা যায়, এমনকি অপেক্ষাকৃত হালকা পর্যায়ের দায়িত্বের বেলাতেও। নেতৃত্ব গুণ। 53 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পাড়ি জমান। শহরের প্রধান হিসেবে সেখানে তিনি জীবনের বাকি 10 বছর কাটান। 40 যদি হয় পরিবর্তনের সময়, তাহলে 50 হলো নেতৃত্ব গুণ প্রয়োগের সময়। কেউ কেউ মনে করেন শুধু রাজনৈতিক ক্ষেত্রেই বুঝি নেতা শব্দটা খাটে, কিন্তু যে কোনো পর্যায়ে দায়িত্ব নিলেই কিন্তু কেউ নেতা হয়ে উঠতে পারে না। হতে পারে সেই দায়িত্ব আপনার পরিবারের, আপনার শিক্ষার্থীর, আপনার কর্মচারীদের, অথবা সেটা হতে পারে যে কারো উন্নতির জন্য তার দায়িত্ব নেওয়া। নেতৃত্বের কিছু কিছু গুণ মানুষ জন্ম থেকেই পায়, তবে অন্য যে কোনো দক্ষতার মতো প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে এটাও যে কেউ অর্জন করে নিতে পারে, এজন্য কোনো নির্দিষ্ট বয়সে পৌঁছানোর দরকার পড়ে না। নেতৃত্বের ভার হাতে নেওয়ার জন্য আপনি কতটা তৈরি এবং আপনার মধ্যে দায়িত্ববোধ কতটা, এটা তার উপর নির্ভর করে। এই অধ্যায়ে আমরা দেখব যুদ্ধ ও শান্তির সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসেবে কেমন ছিলেন, কিভাবে তিনি কোন লোকের ব্যক্তিত্ব ও সংস্কৃতি অনুযায়ী তার সাথে আচরণ করেছেন। এই অধ্যায়ের উদ্দেশ্য শুধু মদিনার ঘটনাগুলোর বর্ণনা না, চিরায়ত জীবনী গ্রন্থগুলোতে এগুলোর বিস্তারিত খুঁজে পাওয়া যাবে। এখানে আমি দেখাবো কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবন থেকে আপনি নেতা হওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারেন। সে নেতৃত্ব হতে পারে পরিবারের, কর্মক্ষেত্র বা যে কোনো দায়িত্বে, এমনকি নিজের ওপরও। মদিনা। প্রথমে আমরা মদিনা নগর এবং মদিনার অধিবাসী সম্পর্কে কিছু জানব, কিভাবে উভয়ের উন্নয়ন ধারাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়েছেন। বর্তমান সৌদি আরবিয়ার উত্তর দিকে মদিনার অবস্থান, দুপাশে দুই পাহাড়, উত্তরে উহুদ, দক্ষিণে আইয়র। মদিনা আরবের মরুদ্যান, এর মাটি উর্বর, ভূতলে প্রচুর পানি, নিচু নিচু উপত্যকা দিয়ে বৃষ্টির ধারা বয়ে চলে মৌসুমি নদীর মতো। মদিনার নাম আগে ছিল ইয়াসরিফ। মক্কা থেকে এটা প্রায় 400 কিলোমিটার দূরে। ইসলাম আসার আগে মক্কার যেমন একটা ধর্মীয় মর্যাদা ছিল, মদিনারও তেমন কিছু ছিল না। গোত্র লড়াই ছিল স্বাভাবিক, বাণিজ্যিক কোনো কেন্দ্র ছিল না, কারণ কোনো কাফেলা রুটের মাঝখানে এটা ছিল না। এর তেমন কোনো রাজনৈতিক ক্ষমতাও ছিল না, কেন্দ্রীয় কোনো হাজতখানা বা পুলিশ বাহিনী ছিল না, যদিও এর আয়তন মক্কার চেয়ে অনেক বেশি ছিল। মদিনার প্রত্যেক প্রতিবেশী গোষ্ঠীর নিজস্ব আশ্রয়স্থল বা দুর্গের মতো ছিল, এটা তাদের পাশের প্রতিবেশী থেকে তাদের রক্ষা করত। এরকম দুর্গের সংখ্যা ছিল প্রায় 78টি। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এমন এক অস্থিতিশীল অনিরাপদ শহর সামলালেন? এক শব্দে বলতে গেলে তিনি পরিবর্তনের একটা ধারা শুরু করেছিলেন। কোথাও কোনো পরিবর্তন আনার আগে যে কোনো বিচক্ষণ নেতাই সতর্কতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাই করেছিলেন। আমরা দেখব ধর্ম বা ব্যক্তিগত বিশ্বাস যাই হোক, কিভাবে তিনি মানুষের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটিয়েছিলেন, আস্থা ও নিরাপত্তা অর্জনে সবার মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছিলেন। আমরা তার নেতৃত্বের চ্যালেঞ্জগুলো দেখব। যারা তার নেতৃত্বে বাগড়া দিয়েছিল তাদের সাথে তিনি কিভাবে আচরণ করেছিলেন তাও দেখব।
মক্কাবাসীদের সাথে বড় বড় তিনটি লড়াই, বদর, উহুদ, খন্দক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাকশন থেকে বিভিন্ন উপকার নেব, দেখব কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভাব বাড়িয়েছেন এবং অবশেষে মক্কা জয় করেছেন মৃত্যুর মাত্র এক বছর আগে। যোগ্য নেতৃত্ব। 622 সালের জুনে ইয়া শরীফে পৌঁছে মানুষের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন বাস্তবতা তৈরি করেন। দ্রুত তিনি উন্নয়নমূলক কাজ হাতে নেন। স্থানীয় অধিবাসীদের ধর্মবিশ্বাস যাই হোক, তিনি সবার যাতে কল্যাণ হবে সে অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেন। যেমন ইয়াস শরীফকে তিনি পবিত্র শহর হিসেবে ঘোষণা করেন, এখানে মক্কার মতো হানাহানি নিষিদ্ধ করেন, সামগ্রিক নিরাপত্তার জন্য গোটা শহরের অধিবাসীদের দায়িত্ব দেন। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেভাবে মক্কাকে হারাম করেছেন, আমিও সেভাবে মদিনাকে হারাম করেছি। মদিনার জনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নেতৃত্ব নিয়ে বেশ সন্তুষ্ট ছিলেন। মজার ব্যাপার হলো, এদের বেশিরভাগই ছিলেন অমুসলিম, আর তারা তাকে নবী বলে মানতেনও না। এই যে এত বিশাল সংখ্যক জনগণ তাকে নেতা হিসেবে মেনে নিয়েছিলেন, এটা কিন্তু খাটো করে দেখার উপায় নেই, কারণ এরকমটা কখনো মদিনায় আগে দেখা যায়নি। যে জায়গায় গোষ্ঠী লড়াইয়ে বিভক্ত ছিল, সেখানে বাইরে থেকে আগত কারো নেতৃত্ব মানা তো দূরের কথা, স্থানীয় কোনো একক নেতৃত্বের অধীনে যে এক হবে এমনটাও ভাবাই যেত না। প্রত্যেক গোত্র নিজেদের পাড়ায় থাকতো, প্রত্যেক পাড়া মাঝখানে খামার, খালি জায়গা বা দুর্গ দিয়ে আলাদা থাকতো। প্রত্যেক পাড়ার দায়িত্বে থাকতেন একজন শেখ। বিভক্ত আর অস্ত্রশস্ত্রের মজুদ থাকার কারণে প্রত্যেক পাড়া হুমকির মুখে থাকতো। পরিস্থিতি এত নাজুক হয়ে পড়েছিল যে তারা নিজেরাও আমূল সংশোধনে গ্রহণের জন্য উন্মুখ হয়েছিল। বাস্তব নেতৃত্বের ভিত্তি। মক্কায় আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল, যে কারণে মদিনার লোকেরা সাগ্রহে তার নেতৃত্ব বরণ করে নিয়েছিলেন। তারা তার যোগ্যতার প্রতি শ্রদ্ধা রেখেই তা করেছিল, ভয় কিংবা জোর জবরদস্তিতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের এই দিকটা আপনাকে অনুপ্রাণিত করুন। আপনার যোগ্যতার উপর অন্যদের আস্থা আর শ্রদ্ধাই যেন হয় আপনার নেতৃত্বের ভিত্তি। কঠিন সময়ে তাদের সহযোগিতা পেতে এটাই কাজে দেবে। বাস্তব নেতৃত্বের ভিত্তি। মক্কায় আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল, যে কারণে মদিনার লোকেরা সাগ্রহে তার নেতৃত্ব বরণ করে নিয়েছিল। তারা তার যোগ্যতার প্রতি শ্রদ্ধা রেখেই তা করেছিল, ভয় কিংবা জবরদস্তিতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের এই দিকটা আপনাকে অনুপ্রাণিত করুক। আপনার যোগ্যতার উপর অন্যদের আস্থা আর শ্রদ্ধাই যেন হয় আপনার নেতৃত্বের ভিত্তি। কঠিন সময়ে তাদের সহযোগিতা পেতে এটাই কাজে দেবে। মদিনার কেন্দ্রে তিনি 200 স্কোয়ার ফিটের মসজিদ বানান, সাথে তার থাকার জায়গাও। খাদিজার মৃত্যুর পর তিনি আবার বিয়ে করেছিলেন। মদিনায় তার সাথে যেসব মুসলিম হিজরত করেছিলেন তাদের সাথে নিয়ে তিনি মসজিদ বানান। নিজ হাতেও কাজ করেছেন। তার সাথে যারা মসজিদ বানানোতে হাত লাগিয়েছেন তাদের বেশিরভাগই ছিলেন ব্যবসায়ী, যারা কিনা অন্যান্য দাস বা কর্মচারীদের কাজের ভার দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মসজিদের নির্মাণ কাজে অংশ নিচ্ছেন, এটা দেখে হাত পা গুটিয়ে বসে থাকা মদিনার হিজরতকারী মুসলিমগণের পক্ষে সম্ভব ছিল না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করছেন সেখানে আমরা বসে থাকি কিভাবে, এমনটাই ছিল তাদের মনের অবস্থা। জামায়াতবদ্ধ হয়ে সালাত পড়ার জন্য মুসলিমগণ এই মসজিদে জড়ো হতেন। মদিনায় আসার প্রায় 6 মাস পর আজান চালু হয়। প্রথম দিকে জেরুজালেমের দিকে ফিরে মুসলিমগণ সালাত আদায় করতেন। মদিনার ইহুদি গোষ্ঠী চুক্তি ভাঙার পর এবং তাকে নবী হিসেবে না মেনে আগেরকার ধর্মগ্রন্থের ওপর পড়ে থাকায় মহান আল্লাহর নির্দেশে কিবলা বা সালাতের অভিমুখ মক্কার দিকে ফেরানো হয়। মদিনার দ্বিতীয় বছরে মুসলিমগণ রমজান মাসে সিয়াম পালন শুরু করে। নেতৃত্ব মানে শুধু ক্ষমতা না, বরং অন্যের অনুসরণের জন্য নজির তৈরি করে দেওয়া। দ্য লিডারশিপ অব মোহাম্মদ বইতে জন আদাইয়ার বলেছেন, শ্রম, বিপদ ও কঠিনতায় লোকদের সাথে ভাগাভাগি করার মাধ্যমে মোহাম্মদ ভালো নেতৃত্বের এক সার্বজনীন মূল নীতি দেখিয়েছেন। মানুষ মনে মনে আসলে তাদের নেতাদের কাছ থেকে এটাই চায়, যখন তা হয় না তখন বিরূপ মন্তব্য আসে। মদিনাবাসী, সে সময়ে মদিনার মোট জনসংখ্যা কত ছিল তা জানা যায় না। তারা গুচ্ছ গুচ্ছ গোষ্ঠী দলের মতো বাস করত। প্রত্যেক ক্ল্যান বা গোত্র নিজেদের অধীন অঞ্চলে থাকত। আরবের অন্যান্য গোষ্ঠীর বাইরে মদিনাবাসীদের দুটো ভিন্ন বৈশিষ্ট্য ছিল। ইহুদি,
প্রায় 20-এর অধিক ইহুদি গোত্র ছিল। এদের কারো কারো আদি উৎস ছিল লেভান্ত, এদের অনেকেই ছিল দক্ষ কামার, চেনার অথবা কৃষক, মুসলিম হিজরতকারী। এরা মক্কা অথবা ইথিওপিয়া থেকে এসেছিল। নিজেদের থাকার জায়গা হওয়ায় আগে কেউ মসজিদে থাকতেন, কেউ মদিনার মুসলিম কনভার্টেডদের বাড়িতে। প্রথম দফায় প্রায় 60 জন মুসলিম এসেছিলেন, পরে মক্কা ও তার আশেপাশের জায়গা থেকে হিজরতকারীর সংখ্যা আরো বৃদ্ধি পায়। সম্পর্ক বদল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের সাথে আরেকজনের সম্পর্ক বদলে দিয়েছেন। শত্রু মনোভাব আর সন্দেহের বদলে নাগরিকত্ব ও আস্থার উপর সম্পর্ক গড়ার পথ তৈরি করে দিয়েছেন। তিনি এটা করেছিলেন মদিনা সংবিধানের মাধ্যমে, এটা তৎকালীন ভাষায় লেখা। অনেক নেটিভ আরবের কাছেও এর কিছু কিছু অংশ বোঝা কঠিন। এর 52টি ধারার শব্দ কিছুটা অপ্রচলিত হলেও সামাজিক চুক্তি লিখে রাখার ঘটনা সেই সময়ের পরিপ্রেক্ষিতে ছিল বৈপ্লবিক, আজও অর্থবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মদিনার সবাইকে এক জাতি বলেছেন, মদিনাকে পবিত্র শহর ঘোষণা করেছেন, মক্কার মতো সব ধরনের হানাহানি এখানে নিষিদ্ধ করেছেন, স্থানীয় জনগণকে নিরাপত্তার জন্য দায়ভার বেঁটে দিয়েছেন, সবার জন্য যার যার ধর্মবিশ্বাস চর্চার স্বাধীনতা নিশ্চিত করেছেন। লিডারশিপ অ্যান্ড দ্য নিউ সায়েন্স বইটিতে মার্গারেট কুইটলি বলেছেন, চিরাচরিত নেতারা নজর দেন ভূমিকা আর দায়িত্বের উপর, নতুন নেতারা মানবিক সম্পর্ক করে তোলেন, যেটা হয়েছে সাফল্যের আসল শক্তি। মদিনা সংবিধান শুধু এর ধারার শব্দগুলোর জন্য গুরুত্বপূর্ণ ছিল না, বরং সমাজের সবার মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য। শুধু বিধিবিধান কোনো সফল রাষ্ট্র, কোম্পানি বা পরিবার গড়ে দেয় না। প্রত্যেক অধিবাসী যখন বোঝে সে নিজের গোষ্ঠীর চেয়ে বড় কোনো অস্তিত্বের অংশ, তখন সে সানন্দে সব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝেছিলেন, পূরণ করেছিলেন, যে কারণে মদিনার সংখ্যাগরিষ্ঠ অমুসলিমরাও তার নিয়ম মেনে নিয়েছিলেন। পরিবর্তনের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বড় ধরনের পরিবর্তন আনেন, কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করেন, নিরাপত্তা জোরদার করেন, হিজরতকারী মুসলিমগণের জন্য ম্যালেরিয়া রোগের উর্বর এক জলাভূমি পরিষ্কার করে বাড়িঘর বানিয়ে দেন। এরা হয় মসজিদে ঘুমাতেন, নয় অন্যান্য পরিবারের সাথে অস্থায়ীভাবে থাকতেন। বদর যুদ্ধের পর কাফেরদের সাথে লড়াইয়ে ঘোড়ার প্রয়োজনীয়তা টের পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড় দৌড়ের জন্য আলাদা জমির ব্যবস্থা করেন, লোকদেরকে ঘোড়া কিনতে উৎসাহিত করেন, তিনি শিক্ষা দীক্ষাকে উৎসাহিত করেন, নিরক্ষরতা দূর করার জন্য যুদ্ধবন্দীদের মুক্তি দেন, তারা মদিনার শিশুদের লিখতে পড়তে শেখাতেন। কিভাবে পরিবর্তনে সামনে থেকে নেতৃত্ব দেবেন? প্রথমে পরিবর্তনের চাহিদা তৈরি করুন। আপনার লোকজনদেরকে, সাধারণত 75 ভাগকে, পরিবর্তনের গুরুত্বের ব্যাপারে আশ্বস্ত করতে হবে। মদিনার জনগোষ্ঠীর নিজেদের মধ্যে লাগাতার মারামারির কারণে শান্তিতে জীবনযাপনের প্রয়োজনীয়তা চেপে ধরেছিল, তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার নিয়ে খুশি ছিল, কারণ তারা নিরাপদে জীবনযাপনের জন্য তৃষ্ণার্ত পথিকের মতো হা করেছিল। পরিবর্তন নিয়ে আপনার রূপরেখা পরিষ্কারভাবে বলুন, কোনো অসঙ্গতি যেন না থাকে, তাহলে লোকজন বুঝবে আপনি আসলে কি চান, তারা নিজের চোখে সব দেখতে পারবে। নিরাপদ ও ভবিষ্যৎ মদিনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা স্পষ্ট করে বলেছেন, মদিনাকে আমি হারাম করলাম যেভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছিলেন। এ কথা শোনা মাত্র সবাই নিজেদের শহরকে মক্কার মতো নিরাপদ কল্পনা করতে পেরেছিলেন। পরিবর্তনের ব্যাপারে যারা আশ্বস্ত তাদের নিয়ে কাজ করুন, এদের মধ্যে থাকতে পারে উচ্চপদস্থ অফিসিয়াল ও অন্যান্য প্রভাবশালী লোক। বদর যুদ্ধে কুরাইশদের চ্যালেঞ্জ করতে যারা তার পরিকল্পনাকে মজবুত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমর্থন খুঁজেছেন, সাদ ইবনে মুয়াজ্জের মতো গুরুত্বপূর্ণ গোষ্ঠী প্রধানদের কাছে পেয়েছিলেন তিনি। নেতৃত্বের চ্যালেঞ্জ, একজন নেতাকে সবসময় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেমন কঠিন সময়, ঝামেলা পাকানো লোকজন, অথবা যারা পরিবর্তনের ঘোর বিরোধী এমন লোকজন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু ধরনের লোকদের থেকে বেশি সমস্যার মুখোমুখি হয়েছেন। এদের একদল আমার ভাষায় বাগড়া বাঁধানোর ধরনের লোক, যারা তাদের স্বার্থে ঝুঁকি খুঁজে পেয়েছিলেন। দ্বিতীয় দল শক্তভাবে ভিন্ন মতাবলম্বী, যারা কায়নুকার ইহুদি গোত্রের সাথে মিলিত হয়েছিল। এখন আমরা দেখব দুটো দলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার নেতৃত্বের চ্যালেঞ্জ সামনে ছিলেন। বদর যুদ্ধে কুরাইশদের চ্যালেঞ্জ করতে যারা তার পরিকল্পনাকে মজবুত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমর্থন খুঁজেছেন, সাদ ইবনে মুয়াজ্জার মতো গুরুত্বপূর্ণ গোষ্ঠী প্রধানদের কাছে পেয়েছিলেন। নেতৃত্বের চ্যালেঞ্জ, একজন নেতাকে সবসময় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেমন কঠিন সময়, ঝামেলা পাকানোর লোকজন, অথবা যারা পরিবর্তনের ঘোর বিরোধী এমন লোকজন।
মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু ধরনের লোকদের থেকে বেশি সমস্যার মুখোমুখি হয়েছিলেন। এদের একদল আমার ভাষায় বাগড়া বাঁধানো ধরনের লোক, যারা তাদের স্বার্থে ঝুঁকি খুঁজে পেয়েছিল। দ্বিতীয় দল শক্তভাবে ভিন্ন মতালম্বী, যারা কাইনুকার ইহুদি গোত্রের সাথে মিলিত হয়েছিল। এখন আমরা দেখব দুটো দলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার নেতৃত্বের চ্যালেঞ্জ সামলেছিলেন। আমি চাই এখান থেকে আপনিও আপনার বিরোধীদের সাথে মোকাবেলায় শক্তি পান। চলুন বিরোধীদের মোকাবেলার পরিকল্পনার রসদ খুঁজি। বাগাড়া বাঁধানো দল, কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব পরিবর্তন আনতে চাচ্ছিলেন তাতে বাধা দিয়েছিল, তিনি তাদের স্বার্থের জন্য হুমকি ছিলেন। আবার যে অবস্থায় তারা অভ্যস্ত ছিল তার প্রতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের বিরুদ্ধে ঝামেলা পাকানো, অস্থিরতা তৈরি এবং কেন্দ্রীয় নেতৃত্ব নড়বড়ে করে দেওয়ার হীন উদ্দেশ্যে আদ্দিরার নামে ভিন্ন একটি মসজিদ বানায়। তাদের কোনো নির্দিষ্ট গোত্র বা রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস ছিল না, এটা ছিল পরিবর্তনের ঘোর বিরোধী লোকদের জোট। আল্লাহ তাআলা এদেরকে মুনাফিক বলেছেন। তারা সংখ্যায় মোট কত ছিলেন আমরা জানি না, কিংবা তারা কোনো জনগোষ্ঠীর অংশ ছিলেন কিনা তাও জানা যায় না। তাদের সবচেয়ে বিখ্যাত নেতা ছিলেন আবদুল্লাহ ইবনে উবাই। বদর যুদ্ধে মুসলিমগণের জয়ের পর তিনি অনিচ্ছাবশে ইসলাম গ্রহণ করেন। এদের মোকাবেলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যক্তিত্ব এবং সমস্যার ধরন অনুযায়ী বিভিন্ন কৌশল খাটিয়েছিলেন। কখনো তাদের সাথে সংলাপে বসতেন, কখনো কাউকে উপেক্ষা করতেন, আবার কখনো কখনো কাউকে কাউকে মদিনা থেকে বের করে দিতেন। ভিন্ন মতালম্বী লোকজন, অন্যরা মদিনা সংবিধানের বিরোধিতা করেছিল, মদিনা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, যেমন কায়নুকা গোত্র। এরা তুলনামূলক ধনী গোষ্ঠী, মদিনার স্বর্ণবাজারে এদের আধিপত্য ছিল। বদর প্রান্তর থেকে বিজয়ী হয়ে ফেরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়নুকা গোষ্ঠীকে মদিনার সংবিধান লঙ্ঘনের ব্যাপারে হুঁশিয়ার করে দেন। এতে করে তাদের এক নেতৃত্বস্থানীয় লোক স্পর্ধার সাথে বলেছিল, তোমরা এমন এক দল মক্কার কুরাইশরা লোকের সাথে লড়েছ যারা জানে না কিভাবে লড়াই করতে হয়, আমাদের সাথে এসো তাহলে বুঝবে লড়াই কি জিনিস। সুদ নিষিদ্ধ করায় ওদের মেজাজ এমনিতেই চড়ে গিয়েছিল। আজকালকার দিনের বন্ধকি ব্যবস্থার মতো মরিয়া ধার গ্রহীতাদের চড়া সুদে ঋণ দিয়ে এসব স্বর্ণ ব্যবসায়ীরা লাভ করত। মুসলিমগণ সুদমুক্ত বাজার তৈরি করায় তাদের এই লাভের উপর পিঁপড়া বাসা বাঁধে। পরিস্থিতি আরো ঘোলাটে হয় যখন কায়নুকা গোষ্ঠীর কিছু লোক একজন মুসলিম নারীর শ্লীলতা হানি করে এবং এর কিছুদিন বাদে এক মুসলিম পুরুষকে মারতে মারতে মেরে ফেলে। তারা তার রক্ত পণ দিতেও অস্বীকার করে। স্থানীয় নিরাপত্তার জন্য বিস্ফোরক হিসেবে না রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী জড়ো করে এই গোষ্ঠীকে মদিনা ছাড়া করেন। দ্বন্দ্ব নিরসন, নেতৃত্ব ব্যবস্থাপনার মাঝে পার্থক্য আছে। নেতৃত্ব মানে নির্দিষ্ট ভিশন, ব্যবস্থাপনা মানে সেই ভিশন অর্জনের তত্ত্বাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই দুটো গুণই ছিল। তিনি প্রথমে একটি ভিশন দাঁড় করিয়েছিলেন, পরে সেটি বাস্তবায়নে কাজ করেছেন, অন্যান্যদেরকেও এগুলো শিখিয়েছেন। যেমন কাউকে সামরিক বাহিনী দায়িত্ব দিয়েছেন, কাউকে নিজের অবর্তমানে মদিনার দায়িত্ব দিয়েছেন। বদর উহুদ খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের ধরন এবং তিনি কিভাবে বিভিন্ন দ্বন্দ্ব নিরসন করেছেন এখন আমরা তা দেখব। আমাদের লক্ষ্য এসব যুদ্ধের গভীরে যাওয়া না, বরং কঠিন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ও চর্চা কি ছিল সেটা দেখা উদ্দেশ্য। তাহলে বদর দিয়ে শুরু করি। বদরের যুদ্ধ, যুদ্ধ সবসময়ই ভীষণ ক্ষতিকর, তবে কখনো কখনো এটা দরকার মূল্যবোধ বজায় রাখার জন্য, যেমন ইবাদতের স্বাধীনতা। সৌদি আরবিয়ার লোহিত সাগরের উপকূল রেখা ধরে হিজাজ অঞ্চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভাব বাড়ান। অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর সাথে মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন, বিশেষ করে যারা ছিল মদিনার প্রাপ্ত উপকূল অঞ্চলে। এর লক্ষ্য পরিষ্কার, মক্কার কাফেলা যেসব জায়গা দিয়ে অতিক্রম করে সেসব জায়গার গোষ্ঠীগুলোর প্রভাব বন্ধ করা, নিশ্চিত করা এসব গোষ্ঠীগুলো যাতে যুদ্ধে না জড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে বাধা তৈরি করতে পেরেছিলেন, ফলে তারা ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছিল। এমন একটা ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল এক কুরাইশ কাফেলার গতি রোধ করতে সক্ষম হন। এখানে 2000 উট ছিল। সিরিয়া থেকে আমদানিকৃত প্রায় 50,000 দিনারের মূল্যমানের মালামাল ছিল।
যখন তারা জানতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকেরা এগিয়ে আসছে, তখন তারা তাদের পথ বদলাতে বাধ্য হয়। মক্কায় এ নিয়ে হইচই পড়ে যায়। মদিনার লোকদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য মক্কার একাংশ সশস্ত্র বাহিনী পাঠানোর যুক্তি তুলে ধরলে তা সফল হয়। 1000 সৈন্য ও 700 উটের বিশাল বহন নিয়ে তারা যাত্রা শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবেননি যে বিষয়টা এদিকে গড়াবে। অপ্রস্তুত অবস্থায় তিনি 300 যোদ্ধা ও 70 উটের বাহিনী জড়ো করতে সক্ষম হন। যোদ্ধা ও সরঞ্জাম সেই সময়ের যুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ছিল। মুসলিমদের ছিল মাত্র 2টো ঘোড়া। উটের চেয়ে তড়িৎ আক্রমণে ঘোড়া বেশি কার্যকর। কুরাইশদের ছিল 100 ঘোড়া। সোজা কথায় মক্কাবাসীদের চেয়ে মুসলিমগণের অস্ত্রশস্ত্র মারাত্মক কম ছিল। রাসূলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করলেন? বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্যদের অভিনব ফরমেশনে সাজালেন। ইংরেজি শেপের মতো সমান্তরাল 2 লাইনে সৈন্যরা দাঁড়ালো, উভয়ের পিঠ উভয়ের দিকে, মাঝখানে আড়াআড়ি ভাবে সৈন্যদের 1 লাইন। এর ফলে হলো কি, শত্রুবাহিনী কোন দিক থেকেই মুসলিম বাহিনীকে চেপে ধরতে পারল না। তিনি তার বাহিনীর কিছু অংশকে বৃষ্টির পানি জমে যেখানে খাবার পানি জমেছিল সেটা নিয়ন্ত্রণে রাখলেন। এরপর উপর থেকে সব কিছু দেখার জন্য এবং আদেশ দেওয়ার জন্য তিনি উঁচু জায়গা থেকে যুদ্ধ তত্ত্বাবধান করলেন। সবাইকে চমকে দিয়ে এই যুদ্ধ মুসলিমগণ জয় করে নেন। 70 জন কাফের নিহত হয়, আরো 70 জন বন্দী হয়। উহুদ পাহাড়। বদর যুদ্ধের 1 বছর পর কুরাইশদের সাথে মুসলিমদের আবার যুদ্ধ বাধে। এবার তারা অনেক বড় সড় বাহিনী নিয়ে অগ্রসর হয়। তাদের সাথে ছিল 3000 যোদ্ধা, 3000 উট, 200 ঘোড়া। যুদ্ধের ময়দানে চিয়ার আপ করার জন্য ছিল নারী। কুরাইশ বাহিনী মদিনার দক্ষিণ দিক থেকে এগোয়, কিন্তু আগ্নেয় পাহাড়ের মতো জায়গার কারণে উটের গতি কমে যায়। এ কারণে তারা পরে উত্তর দিক থেকে এগোয়, উহুদ পাহাড়ের দিকে। এটি মদিনার সবচেয়ে উঁচু পাহাড়, সাগরপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 1000 মিটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা থেকে এর দূরত্ব 4 কিলোমিটার। এই যুদ্ধে মুসলিমরা এমন ভাবে অবস্থান নিয়েছিল যে উহুদ পাহাড় ছিল তাদের পেছনে, যেখান থেকে তাদেরকে মারিয়ে যাওয়ার সুযোগ নেই। যদি না কুরাইশ বাহিনী 700 মিটার উঁচু পাহাড় পথ পার না করে, তাও আবার সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সৈন্য দিয়ে পাহারা দিয়ে রেখেছেন। কড়া নির্দেশ দিয়েছেন, জয় পরাজয় যাই হোক, কেউ যেন জায়গা ছেড়ে 1 চুলও না নড়ে। মুসলিম বাহিনীর 700 সৈন্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছিলেন ব্যক্তিগতভাবে না লড়ে একাত্রা হয়ে যুদ্ধ করতে, কারণ 4 গুণ বেশি কুরাইশ বাহিনীর সাথে ব্যক্তিগতভাবে লড়লে ময়দান থেকে মুহূর্তেই তারা হাওয়া হয়ে যাবে। 2 বাহিনী মুখোমুখি হলো। প্রাথমিক পর্যায়ে মুসলিমরা সুবিধাজনক অবস্থানে ছিল। উঁচু টিলার ওখানে যে 50 জন দাঁড়িয়েছিলেন তারা ভেবেছিলেন যুদ্ধে মুসলিমরা জিতে গেছে। তারা পলায়ন পর কুরাইশদের থেকে যুদ্ধলব্ধ সম্পদ নেয়ার জন্য তাদের জায়গা ছেড়ে দিয়েছিলেন। পাহাড় অরক্ষিত থাকার পুরো সুযোগ সেদিন কুরাইশ বাহিনী নিয়েছিল। তারা আবার জড়ো হয়ে মুসলিমদের পরে পরাজিত করে। নেতৃত্ব শিক্ষা। 1, ক্ষমা করুন। কাউকে শেখাতে বা গড়ে তুলতে সময় লাগে। কখন ক্ষমা করলে ভালো হবে সেটা জানলে ভালো ফল পাবেন। যারা পাহাড়ের নিচে দাঁড়িয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কঠোর তিরস্কার করেছিলেন, কিন্তু মাত্রা ছাড়িয়ে যাননি। অনুরূপভাবে ভুল করলে আপনার কর্মচারী বা সন্তানদের সাথে মাত্রা অতিরিক্ত কঠিন হবেন না। শেখ কেতান বলেছেন, অহম বলে ন্যায্য হও, আত্মা বলে দরদি হও। আল্লাহ তাআলা বলেন, তুমি তাদের সাথে কোমল ছিলে, তুমি যদি তাদের সাথে রূঢ় হতে এবং কঠিন হৃদয় হতে তাহলে তারা তোমাকে ছেড়ে চলে যেত। তাদের ক্ষমা করো, তাদের জন্য ক্ষমা চাও, সলা পরামর্শ করো। আলে ইমরান 159। সবকিছু জানুন। নিজে যদি দক্ষ না হন, নিজের ভূমিকা নিজেই না জানেন, তাহলে নেতা হিসেবে কিভাবে অন্যদের শ্রদ্ধা অর্জন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন যোদ্ধাকে কুরাইশ বাহিনীকে পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়েছিলেন। তিনি তাদেরকে বলে দিয়েছিলেন, যদি কুরাইশ না ঘোড়ায় চড়ে আসে তাহলে তারা মদিনায় হামলা করবে। ঘোড়া ব্যবহৃত হতো দ্রুত গতি আর কম দূরত্বের নড়াচড়ার জন্য, আর যদি তারা উটে চড়ে আসে তাহলে তারা মক্কায় ফিরে যাবে। উট দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য ভালো। নজর। পরিস্থিতি যত কঠিনই হোক, দাপুটে নেতারা মাথা ঠান্ডা রাখতে জানেন।
কঠিন পরিস্থিতি যেন আপনাকে ঘায়েল করে না ফেলে, নইলে দেখা যাবে বাজে সময়ে বাজে সিদ্ধান্ত নিয়েছেন। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোট পেয়েছিলেন, মুসলিমদের 70 জন শহীদ হয়েছিলেন, কিন্তু তিনি মাথা ঠান্ডা রেখেছিলেন, সেই মুহূর্তের চ্যালেঞ্জ মোকাবেলায় যা যা করা দরকার করেছিলেন। সমস্যা জর্জরিত বাহিনীকে বৈরী অঞ্চলে 20 কিলোমিটার মার্চের জন্য আবার একত্র করেছিলেন। পরীক্ষার যুদ্ধ, মক্কার কাফের ও মদিনার মুসলিমদের মধ্যে তৃতীয় ও চূড়ান্ত নিষ্পত্তিকারক যুদ্ধ হয়েছে পরীক্ষা যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ। উহুদ যুদ্ধের 2 বছর পর মক্কার কাফেররা আবার যুদ্ধের জন্য এগোয়। এবার তাদের লক্ষ্য ছিল গোটা মদিনা দখল করা। তাদের সঙ্গে ছিল 10,000 সৈন্যের বিশাল বহর, ভাড়াটে শূন্য ছিল। ঘটনা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত 3,000-এর মতো সৈন্য জড়ো করেন, মদিনার শিশু আর অযোধ্যাদের দুর্গের মধ্যে নিরাপদে থাকার জন্য পাঠান। প্রকৃতিগতভাবে মদিনার অবস্থান এমন ছিল যে বেশিরভাগ দিক থেকেই একে রক্ষা করা যেত। ঘন গাছগাছালির সারি এবং আগ্নেয় শিলাখণ্ড অশ্বারোহী সেনাদলদের রুখে দিত, তবে উত্তর দিকটা খোলা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকটা পরীক্ষা খনন করে সুরক্ষিত করার সিদ্ধান্ত নিলেন। বাইজেন্টাইন আর পারস্যদের আপাতত অনিশেষ যুদ্ধে পরীক্ষা খনন করা হতো। তখন শত্রুদের অতর্কিত হামলা থেকে শহর রক্ষার জন্য রক্ষণাত্মক কৌশল হিসেবে এটা ব্যবহৃত হতো। ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধেও এই কৌশল ব্যবহৃত হয়েছিল। আরবরা অবশ্য আগে কখনো এটা দেখেনি। পারস্য দেশ থেকে আসা সাহাবি সালমান ফার্সি এই বুদ্ধি দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে সায় দেন। মুসলিমরা 22 ফুট/9 ফুট পরীক্ষা খনন করেন, এর দৈর্ঘ্য ছিল 3 কিলোমিটার। নেতৃত্ব শিক্ষা 2, সিদ্ধান্তে অটল থাকুন। সময়টা ছিল মার্চ, মদিনায় তখন শীতের মৌসুম, তার উপর হাতে খুব বেশি সময়ও ছিল না। এমন বৈরী সময়ে এত বড় পরীক্ষা খনন ভীষণ খাটাখাটুনির ব্যাপার ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিদ্ধান্তে অটল ছিলেন। আপনিও নিজের সিদ্ধান্তে অটল থাকুন, করবেন কি করবেন না এমন ভাবতে ভাবতে সুযোগ হারাবেন না। সুযোগ অনেক থাকতে পারে কিন্তু সময় কম, সবকিছু জড়ো করুন, সময় নির্ধারণ করুন, আপনার সিদ্ধান্তের সাথে আপনার স্বাভাবিক মনোভাব যায় কি না দেখুন, এরপর আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যান, উদ্দীপ্ত করুন। কঠিন সময়ে যেসব নেতা হাসেন এবং মজা করেন তারা সেনাদের মধ্য থেকে দুশ্চিন্তা দূর করেন, আত্মবিশ্বাসের দূতি ছড়ান। মদিনার বেশিরভাগ লোকজনের কাছে স্বাভাবিকভাবেই পরীক্ষা খননের কাজ আকর্ষণীয় ছিল না। আরবরা মুখোমুখি যুদ্ধে গর্ব করে, পরীক্ষা ঘোড়ার মতো অরোমাঞ্চকর কাজে তাদের অনাগ্রহ স্বাভাবিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রচণ্ডভাবে উদ্দীপ্ত করেছিলেন। নইলে মাত্র 6 দিনে 3 কিলোমিটার পরীক্ষা খনন মোটেও সম্ভব ছিল না। নিজে হাত লাগান, তিনি 10 জন করে এক একটা গ্রুপ বানান, প্রত্যেক গ্রুপকে দায়িত্ব দেন 30 মিটার করে খোঁড়ার জন্য, নিজেও তাদের সাথে হাত লাগান। বুখারীর এক হাদিসে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, আমি দেখেছি তিনি গর্ত থেকে মাটি বহন করে নিয়ে যাচ্ছেন, তার পেট পর্যন্ত ময়লা কাদায় ভরে গিয়েছিল। আপনার সন্তানরা যা করছে তার সাথে যোগ দিন, কর্মচারীদের কাজে বোঝা কমান, সৃষ্টিশীলতায় উৎসাহিত করুন। কথা বলার মতো, মত প্রকাশের স্বাধীনতার মতো পরিবেশ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দিতেন, তাহলে সালমান ফার্সি পরীক্ষা খননের মতো অভিনব বুদ্ধি আরবদের সামনে তুলে ধরতে পারতেন না। হাসি তামাশা করে কেউ তার বুদ্ধিকে উড়িয়ে দেয়নি, বরং সবাই বেশ উৎসাহের সাথে নিয়েছিলেন, এর সুবিধা অসুবিধা নিয়ে সিরিয়াসলি আলোচনা করে তবেই গ্রহণ করেছে। অবরোধ, ভয়ানক এই পরীক্ষা দেখে কাফের বাহিনী পুরোপুরি অপ্রস্তুত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল না যে কি করবে। পরীক্ষার খোড়ার মাটি দিয়ে তারা উঁচু টিলা বানিয়ে সেটার উপর বসেছিল যাতে তাদেরকে অতিক্রম করতে না পারে। 2 দল একে অপরকে দেখতে পাচ্ছিল, কাফের বাহিনী মুসলিমদের বিদ্রুপ করছিল, লড়াইয়ের জন্য উস্কে দিচ্ছিল। তোমরা এক গর্তের পেছনে হাত গুটিয়ে বসে আছো, তোমাদের বাপদাদারা কি এভাবে গর্ত খুঁড়ে তার পেছনে লুকিয়ে থাকতো, লড়াই করতে ভয় পেত? তোমরা কোনো আরব যোদ্ধার জাত না। কখনো কখনো মুসলিমরা তাদের বিদ্রুপের জবাব দিয়েছে। কাফের বাহিনী মদিনায় প্রবেশের জন্য ভিন্ন পথ খুঁজল, পশ্চিম দিকে ইহুদি গোত্রের সাথে কথা বলল, কিন্তু কোনো লাভ হলো না। একদিকে রসদ কম, অন্যদিকে ঠান্ডা বালু ঝড়ে ওদের মনোবল কমে গেল। 1 মাস অবরোধের পর কোনো ধরনের যুদ্ধ ছাড়াই তারা চলে গেল। শান্তি, মুসলিম অমুসলিমদের লেখা কিছু জীবনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জিহাদগুলোতে বেশি নজর দেওয়া হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনে খুব কম অংশ জুড়েই ছিল জিহাদ।
তিনি সন্তান সন্ততি আর নাতিদের নিয়ে স্বাভাবিক পারিবারিক জীবন কাটিয়েছেন। তার সরল সিধা জীবন ও আড়ম্বরহীনতার কারণে সবাই তাকে ভালোবাসতেন। জিহাদ ছিল তার সর্বশেষ পন্থা। যখন আর কোনো উপায় ছিল না, তখন শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যুদ্ধে নামতেন। পরিখার যুদ্ধের এক বছর পর কুরাইশদের সাথে তিনি শান্তি প্রতিষ্ঠা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীগণকে নিয়ে উমরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, তা শুনে কুরাইশরা হকচকিয়ে গিয়েছিল। কিংকর্তব্য বিমূঢ়, কাবায় আসা থেকে তারা তাকে বাধাও দিতে পারছিল না, আবার তাকে আসতেও দিতে চাচ্ছিল না। তাই কাবায় আসার আগেই তারা তার পথ আটকে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পথ বদলে মক্কা থেকে 11 কিলোমিটার পশ্চিমে হুদাইবিয়াতে যান। কি হয় দেখার জন্য অপেক্ষা করেন। কুরাইশরা ভেবেছে তিনি উমরা আর উসিলায় মক্কা দখল করতে এসেছেন। তিনি অবশ্য সেটা অস্বীকার করেছেন। তারা দেখালেন যে আত্মরক্ষার জন্য ছুরি জাতীয় কিছু অস্ত্র ছাড়া তাদের সাথে কোনো ভারী অস্ত্রশস্ত্র নেই, আবার এগুলো তারা হারামে প্রবেশের সময় সাথে নেবেনও না। কুরাইশ দূত মক্কায় ফিরে কুরাইশ নেতাদের বোঝান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ উমরার জন্য মক্কায় আসতে পারেন। কুরাইশদের আশ্বস্ত করার জন্য তিনি বিভিন্ন পদ্ধতি নেন। নেগোসিয়েশন ও পারসুয়েশন কৌশল নিয়ে আজকাল যেসব লেখালেখি হয় সেগুলোতে এগুলো পাওয়া যায়। যেমন, যাকে আশ্বস্ত করতে যাচ্ছেন তার প্রকৃতি ও স্বভাব বোঝা। আহাবিস, যে গোত্র প্রধান দূত হয়ে এসেছিলেন, তিনি আল্লাহর জন্য পশু কুরবানি পছন্দ করতেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসতে দেখলেন, তিনি তার সামনে ভেড়া ও অন্যান্য যেসব জিনিস তার কুরবানির জন্য এনেছিলেন সেগুলো হাইলাইট করে রাখলেন। এগুলো দেখে তার খুব ভালো লাগলো। মক্কায় ফিরে যেয়ে শান্তিপূর্ণভাবে মুসলিমদের উমরা পূরণে তিনি কুরাইশদের বলতে লাগলেন, কিভাবে অন্যদের রাজি করাবেন। নিজের মানুষদের জানুন, যাদের নিয়ে আপনার কাজ তাদের ব্যাপারে জানুন, যেমন তাদের সামাজিক ব্যাকগ্রাউন্ড, শিক্ষা দীক্ষা, আগ্রহ ইত্যাদি। নির্ণয় করার চেষ্টা করুন আপনার আইডিয়া ছড়িয়ে দিতে কোন জিনিসটা প্রভাব ফেলতে পারে। হতে পারে তা কোনো যুক্তিভিত্তিক পয়েন্ট, আবেগময় কথা বা তার আবেগের বিশ্বাসের প্রতি আবেদন ইত্যাদি। মক্কা থেকে যে দূত এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তিত্বের ব্যাপারে যা জানতেন তা কাজে লাগিয়েছিলেন। আহাবিশরা যে কাবায় হজ করতে আসাদের কি পরিমাণ সম্মানের চোখে দেখতেন এটা তিনি জানতেন। এজন্য তারা যে কেবল হজের জন্য এসেছেন তার প্রমাণ দেখাতে পেরেছিলেন। নিজের বিশ্বাসযোগ্যতা বাড়ান। আপনার কথাবার্তার মাত্র 7 ভাগ মানুষের মনে ছাপ ফেলে। আপনার আচার আচরণের প্রভাব 53 ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আগে এক সময় হামলা করেছিলেন, এমন 40 জন মাক্কি মদিনা সেনাকে উদাইবিয়াতে ক্ষমা করে ছেড়ে দিয়েছিলেন। এটা কুরাইশদের বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল, কারণ আরবদের ঐতিহ্য অনুযায়ী কেবল মুক্তিপণের বিনিময়েই বন্দীদের ছেড়ে দেওয়া হতো। কথার চেয়ে কাজের ক্ষমতা বেশি। কিভাবে নিজের আইডিয়া মার্কেট করতে হবে জানো। বিভিন্ন দুতিয়ালিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ বিভিন্ন ছিল, কিন্তু মূল কথা একই ছিল। আমরা যুদ্ধ করতে আসিনি, কাবা প্রদক্ষিণ করতে এসেছি। এই কথা কুরাইশদের কানে বারবার অনুরণিত হয়ে থাকবে। তারা জানতো এই মুহূর্তে যুদ্ধ মক্কার স্থিতিশীলতা নষ্ট করবে, অন্যদিকে 1400 হজযাত্রী এলে আর্থিকভাবে তাদের লাভ হবে। অচল অবস্থা নিরসন। শেষ পর্যন্ত কুরাইশরা রাজি হলো যে তারা হজ করতে পারবে, তবে এই বছর না আগামী বছর। দশকব্যাপী শত্রুতা এভাবেই শেষ হলো। মুসলিমদের কাছে এই চুক্তি অবশ্য অন্যায্য মনে হয়েছিল, কারণ তারা উমরার সব প্রস্তুতি নিয়ে এসেছিল। দেরি হোক এমনটা তারা চাননি। তাছাড়া চুক্তিতে আরেকটা কথা ছিল যে যারা মক্কা ছেড়ে এসেছে তাদেরকে মুসলিমরা ফিরিয়ে দেবে, কিন্তু কেউ যদি মদিনা ছেড়ে আসে তাহলে তাকে ফিরিয়ে দিতে কুরাইশরা বাধ্য থাকবে না। যা হোক, শেষমেশ তারা চুক্তির শর্ত মেনে নেয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে তাদের বৃহৎ স্বার্থের জন্য দেখেছেন। বিষয়টাকে তিনি শুধু অন্য আদল থেকে দেখেননি, বরং প্রথমে যারা চুক্তিটাকে অন্যায্য ভেবেছিল তাদেরকেও তিনি তা বুঝতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হুদাইবিয়ার শান্তি চুক্তির ফায়দা অন্যান্য মুসলিমদের বোঝালেন, আপনি কিভাবে অন্যদের সহজে বুঝতে পারবেন, প্রতিপক্ষকে কিভাবে বুঝাবেন, শুনুন। ব্যালডনি তার ইনস্পায়ার হোয়াট গ্রেট লিডার্স ডু বইতে দেখিয়েছেন যে লোকজনদেরকে তাদের ভিন্নমত বলতে দেওয়াটা গুরুত্বপূর্ণ। এটা কেবল ভিন্নমত দেওয়ার বিষয় না, বরং সত্যিকার অর্থে ভিন্নমত স্বীকার করা। ব্যালডনি 108-109, কোনো ধরনের বাধা, তিরস্কার বা রায় দেওয়া ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে তাদের হতাশা প্রকাশের সুযোগ দিয়েছিলেন। লাগতে যাবেন না, জোরাজুরি না করে যুক্তি প্রমাণ ব্যবহার করে রাজি করানোর মাধ্যমে বুঝান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে বললেন,
কুরবানি করতে, মাথা ছেঁচে ফেলতে। তারা যখন করলেন না তখন তিনি নিজেই শুরু করলেন, বাকিরা পরে তাকে অনুসরণ করতে বাধ্য হলো। তিনি তাদের মন বদলে দিয়েছিলেন প্ররোচনার মাধ্যমে, নিজের দৃষ্টিভঙ্গির প্রতি জোরাজুরি না করে। মক্কায় প্রবেশ। হিজাজ অঞ্চলে মুসলিমদের প্রভাব বাড়িয়ে তিনি যুদ্ধবিরতির চুক্তির সুব্যবহার করে তার নিন্দুকদের ভুল প্রমাণ করেছিলেন। মদিনার আরও প্রতিবেশীদের সাথে তিনি চুক্তি করেন, এগুলো কুরাইশদের কাফেলার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। যুদ্ধবিরতি চুক্তি অন্যান্য গোষ্ঠীগুলো কার সাথে মিত্রতা করবে এটা বাছাই করার স্বাধীনতা দিয়েছিল। বেশিরভাগ গোষ্ঠী যারা কুরাইশদের বাণিজ্য রুটে ছিল তারা মদিনাকে বেছে নিয়েছিল। পরের বছর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করেন চুক্তির শর্ত অনুযায়ী। প্রায় 1400 সাহাবি নিয়ে হজ পালন করেন। শান্তিপূর্ণভাবে পালন করার 3 দিন পর মক্কা ছাড়েন। নিজের প্রভাব বাড়ান। আপনার জীবনে দুটো অংশ আছে, যাদের উপর আপনার প্রভাব আছে আর যাদের নিয়ে আপনি উদ্বিগ্ন। যাদের উপর আপনার প্রভাব আছে সেগুলো হচ্ছে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, অন্যদিকে উদ্বিগ্নের বলয় হচ্ছে যেসব জিনিস আপনার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এর নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। চ্যালেঞ্জ হচ্ছে আপনার প্রভাব বলয় বাড়ান যাতে এটা উদ্বিগ্ন বলয়ে পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভাব বলয় বাড়িয়েছেন, হিজাজের বিভিন্ন গোষ্ঠীর সাথে মিত্রতা স্থাপন করেছেন, যেটা পরে তার উদ্বিগ্ন বলয়ে মক্কা প্রভাব ফেলেছিল কুরাইশদের বাণিজ্য কাফেলার মাধ্যমে। মক্কায় হজ পালনের পর এক সহিংসতার কারণে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায়। কুরাইশ সমর্থিত গোষ্ঠী মুসলিমদের সাথে মিত্রতা স্থাপনকারী এক গোষ্ঠীর উপর হামলা করে। এর পেছনে সামরিকভাবে মদদ দিয়েছিল কুরাইশরা, কিন্তু চুক্তি অনুযায়ী তা ছিল নিষিদ্ধ। কুরাইশরা এই ঘটনার জন্য দুঃখ জ্ঞাপন করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই নিশ্চিত হতে পারছিলেন না যে এমন ঘটনা আর ঘটবে না, তাই তিনি তাদের সেই দুঃখ প্রকাশ প্রত্যাখ্যান করেন। তিনি 10,000 সৈন্য জড়ো করেন সামরিক অভিযানের জন্য। মক্কার বাইরে মুসলিমদের এই বিশাল বাহিনী দেখে কুরাইশরা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যদিও সেই সময়ের আরব উপদ্বীপের রীতি অনুযায়ী সব পুরুষদের হত্যা এবং নারীদের দাসী বানানোর পুরো অধিকার ছিল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে আসেন। হিজাজের বড় বড় গোষ্ঠীগুলো থেকে তার কাছে প্রতিনিধি দল আসে, তিনি তাদের অভ্যর্থনা জানান, ইসলামে আসার অনুরোধ জানিয়ে পারস্য, সিরিয়া ও মিশরের রাজনৈতিক নেতাদের কাছে চিঠি লিখে পাঠান। আরবের 1,40,000 মানুষ নিয়ে পরে তিনি হজ পালন করেন। সেখানে তিনি ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন, ন্যায় বিচার আর নারীদের প্রতি সম্মানের বিষয় তুলে ধরেন। অন্যায় করো না, যা ঠিক তা নিয়ে নারীদের সঙ্গে আলোচনা করো, আমি যা বলেছি তা শোনো, বিবেকটা খাতাও। হজ শেষে তিনি আবার মদিনায় ফিরে যান। লা ভিয়ে দে মাহমেদ বইতে কনস্টান্টিন গিউ রাসুল সাল্লাহ সাল্লামের ভাষণ কতটা আলোড়ন সৃষ্টিকারী ছিল সে ব্যাপারে মন্তব্য করতে গিয়ে লিখেছেন, আমরা নবীর কণ্ঠ শুনিনি, তার সময় ছিলাম, তার সাথেও থাকিনি, কিন্তু তারপরেও আমরা যখন তার ভাষণ পড়ি তখন আমরা তার শব্দের ঝনঝনানিতে আলোড়িত হই। আমাদেরই যখন এই অবস্থা তাহলে সেদিন যেখানে যারা উপস্থিত ছিলেন তাদের অবস্থা কেমন ছিল? সেই সম্ভ্রম জাগানিয়া মুহূর্ত তাদের পক্ষে বুঝি কখনো ভোলা সম্ভব ছিল না, কারণ তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় অভিভূত হয়ে পড়েছিলেন। শুধু কান দিয়ে নয়, হৃদয় ও মন দিয়ে তারা কথা গেঁথে নিয়েছিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব গুণ থেকে ফায়দা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব খুব দ্রুত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাস্তবতা বুঝে সে অনুযায়ী সংস্কার শুরু করেছিলেন। আপনার নেতৃত্ব কি বদলানো যাবে আর যাবে না সেটা জানার জন্য বদলানোর আগে নিজের বাস্তবতা বুঝুন। পরীক্ষা খননের সময় কোনো কোনো হিজরতকারী মুসলিম যখন কাজটাকে ছোট করে দেখেছিলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হাত লাগান। শুধু উপর থেকে আদেশ দেবেন না, নিজেই নজির স্থাপন করুন, তাদেরকে যা অর্জন করতে বলা হয়েছে তার সাথে নিজেও যোগ দিন। দায়িত্ব অধিকারের উপর ভিত্তি করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার লোকদের মধ্যে সম্পর্ক জুড়ে দেন, সবাইকে শহরের শান্তি ও নিরাপত্তার জন্য দায়ী করেন। যাদের নেতৃত্ব দিচ্ছেন শুধু তাদের ভূমিকা ও দায়িত্বের উপর নজর না দিয়ে তাদের মধ্যে মানবিক সম্পর্ক গড়ে দিন। তিনি ভুল ধরতেন, তবে যিনি ভুল করেছেন তাকে দোষারোপ করতে করতে সেটা নিয়ে বাড়াবাড়ি করতেন না, ভুল ক্ষমা করে দিন। অন্যকে তিরস্কার ও অপদস্থ করার জন্য নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টায় বাড়াবাড়ি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক পর্যবেক্ষণ ও নির্ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতেন। নিজের কাজের ব্যাপারে সর্বশেষ তথ্য সম্পর্কে জেনে রাখুন যাতে আপনার সর্বাধুনিক নেতৃত্ব দিয়ে সবার শ্রদ্ধা জয় করতে পারেন। অন্যকে রাজি করানোর ক্ষমতা তার ছিল, যেমন হুদাইবিয়াতে বনি বনায়। যার সাথে বনি বনা করতে যাচ্ছেন তার স্বভাব প্রকৃতি জানুন, তার কথা শুনুন, তার উদ্বেগ নিয়ে তার সাথে কথা বলুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। জীবনের শেষ দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। তিনি তখন বসে বসে সালাত পড়তে শুরু করেন, অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস তার তীব্র জ্বর ও ক্রমাগত মাথা ব্যথা নিয়ে বলেছেন, আব্দুল মুত্তালিবের বংশধররা যখন মারা যায় তখন তাদের চেহারা কেমন হয় আমি জানি। মসজিদে শেষ ভাষণে তিনি ইঙ্গিত দেন যে তার দিন ফুরিয়ে আসছে, কাউকে কষ্ট দিয়ে থাকলে সেজন্য তিনি ক্ষমা চান। আমি যদি কারো পিছনে আঘাত করি তাহলে সেটা আমার নিজের পেছনেই করেছি, কারো সম্পত্তি নিয়ে থাকলে সেটা নিজের সম্পদই অন্যায়ভাবে গ্রাস করেছি, কারো সম্মান নষ্ট করলে আমারই করেছি। অসাধারণ অনুপ্রেরণামূলক জীবন কাটিয়ে 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরম বন্ধুর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন। ছোটনের কণ্ঠে আরো একটি বই পুরোপুরি শ্রবণ করার জন্য আপনাকে ধন্যবাদ বন্ধু। আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন, এবং আমরা আগামীকাল থেকে আবার আপনার কোনো প্রিয় বই, আপনাদের কোনো পছন্দের বই নিয়ে, আমাদের নতুন অডিও বুক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা জানবেন, আমার জন্য দোয়া করবেন।